এখন অনেকে অনেক কথা বলবে, কিন্তু এটা শুরু হওয়ার আগে আমার মনে হয় না কেউ বিশ্বাস করতো যদি বলতাম যে বাংলাদেশ জিতবে। কারণ একটা হচ্ছে যে আমাদের কতগুলো মেইন প্লেয়ার নেই, তামিম, সাকিব, লিটন দাসের মতো প্লেয়ার নেই, এরপরে আবার তাসকিন এবং এবাদত এরাও নাই, আর সেখানে নিউজিল্যান্ড এটা ডেফিনেটলি, ওরা তো টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলতে চায়, সেই জন্য ওরা দে হ্যাভ টেকেন ইট ভেরি সিরিয়াসলি এবং ফুল স্ট্রেন্থ নিয়ে আসছে, তা আমাদের নাই। কাজে এখানটায় এদের সাথে পাড়া, আর কথা যে কেউ বলবে যে না ওরা জিতবো এরকম কোনো ধারণা ছিল না। সেই জায়গায় তারা প্রত্যেক দিন ডোমিনেট করে, মানে এমন না যে হঠাৎ করে জিতে গেছে, লাকিলি জিতে গেছে, তা না, ওরা দে প্লেড ওয়েল এবং সেই জন্যই তারা জিতেছে, সেটাই ওদেরকে কনগ্রেচুলেট করা। না, এখানটায় আপনাকে আমি একটা কথা বলি, তাইজুল হ্যাজ অলওয়েজ বিন পারফর্মিং, টেস্ট ম্যাচে তাইজুল আমাদের সবসময় পারফর্ম করে আসতেছে, সো আমরা ওর নাম কম আসে কারণ আমরা টেস্ট তো আসলে খেলেছি এতদিন কম, এখন তো আমাদের টেস্ট প্রচুর, এখন আপনার দেখবেন তাইজুলের নাম অনেক বেশি শোনা যাবে কারণ আমাদের প্রচুর টেস্ট খেলতে হবে, সো বাট হি ওয়াজ অলওয়েজ এ পারফর্মার। তবে সেদিনও সে মানে এই টেস্টেও সে দারুণ বল করেছে, বাট আমি শুধু তাইজুল না। ইভেন নাইমের ওপর ভালো বল করেছে, আপনি যদি আমাকে ইভেন শরীফুলও ভালো বল করেছে, যখন যে ব্রেক থ্রুটা দরকার ছিল সময় মতো সে কিন্তু এনে দিয়েছে, সো আমি বলছি সবাই ভালো করেছে। ব্যাটিং, হ্যাঁ, যেই জিনিসটা এখানটায় সবচেয়ে ভালো লেগেছে সেটা হচ্ছে যে আমরা দেখেছি যে আমাদের বিশ্বকাপে আমাদের পারফরমেন্স এক্সপেক্টেড না হওয়ার পিছনে সবচেয়ে কারণ, বড় কারণটাই ছিল হলো ব্যাটিং, আমরা রান করতে পারছিলাম না। বিশেষ করে আপনি যদি গত বিশ্বকাপটা দেখেন, ওদের যে কোনো টিমের টপ তিনজন 50% প্রায় রান করে দিচ্ছে, মানে ম্যাক্সিমাম রান প্রথম দিয়ে করছে, আর আমাদের প্রথম পাঁচজনই রান করতে পারছিল না, সো ন্যাচারালি আমরা স্কোর করতে পারিনি, কিন্তু আমাদের বোলিং ফিল্ডিং কিন্তু খারাপ হয়নি একটা ম্যাচ ছাড়া, সো একটা ম্যাচে আমরা সব কিছুই খারাপ করেছি, বাট বাকিগুলোতে আমাদের ব্যাটিংটা একদম ভালো হয়নি, মানে এক্সপেক্টেড হয়নি, মানে আমি বলছি না যে একটা দুইটা তিনটা ম্যাচ হয়তো ভালো করেছে, কিন্তু পাঁচটা ছটা ম্যাচে খারাপ করেছে, কিন্তু আমরা যাদের কাছ থেকে যেরকম এক্সপেক্ট করেছিলাম তারা তার চেয়ে ভালো খেলে, আমরা জানি হয় নাই, এখন সেটা হলো একটা জিনিস। এই টেস্টে এসে দেখা গেছে যে শক্তিশালী নিউজিল্যান্ডের এগেনস্টেও আমাদের ব্যাটসম্যানরা ভালো খেলেছে এবং স্বাচ্ছন্দ্যে খেলেছে, এটাও আমি বলবো উইকেটও থ্রো করেছে, মানে আমি এটাও বলতে হয় যে কতগুলো উইকেট মনে হয়েছে তখন যে এটা টেস্ট ম্যাচের মতো করে খেলছে না, তখন আরও বড় করতে পারতো, দ্যাট ইজ অলসো ট্রু, কারণ আমরা তো আসলে টেস্টে এখন পর্যন্ত ওরকম স্ট্রং টিম না, এটা তো অস্বীকার করার কোনো পথ নেই, বাট ইট কুড বি এ নতুন একটা বিগিনিং। একে তো নতুন নতুন ছেলে, অনেকের ধারণা যে কি হবে আমাদের এই পাইপলাইন, এত কথা, অনেক কথা তো সবসময় সবাই বলে বলে, কিন্তু আসলে সুযোগ দিলে আমার ধারণা সুযোগ যখনই পাবে তারা, তারা যদি কাজে লাগাতে পারে এটি হলো বড় চ্যালেঞ্জ। কারণ বোনাস চেয়েছে কেউ ক্রিকেটাররা? প্রথম কথা হচ্ছে একটা জিনিস আমি আপনাদেরকে আরেকবার বলে নিই, আমাদের কিন্তু এখন একটা ট্রানজিশন ফেজ যাচ্ছে, এই কথাটা কেউ মাথায় রাখে না, একটা কয় বছর, এক বছর, দুই বছর, তিন বছর, তারপর কিন্তু আমাদের এই যারা যে সমস্ত প্লেয়াররা আমাদের এতদিন ম্যাচ জিতিয়েছে তারা কিন্তু থাকবে না, এটা ন্যাচারাল, সো এক বছর, দুই বছর, তিন বছর পর একটা সম্পূর্ণ নতুন টিম, আমরা যাদের সাথে খেলি এখন এই সমস্ত দলের সাথে খেলা কি সম্ভব? পারবে না তো, কাজে এই সুযোগটা যদি ওরা কাজে লাগাতে পারে সেটাই হলো সবচেয়ে বড় কথা, এখন থেকে যখন যে সুযোগ পাবে সে জন্য এটা কাজে লাগায়, এই চেষ্টাটাই করা হচ্ছে, এবং যার জন্য অনেকে অনেক সময় বলে এ নাই কেন, এ আসলো কেন, ওকে কোত্থেকে ডাকা হলো, এইগুলো একটু চলবে, এখন চলবে এই কারণে যে আমরা যখন নাকি একটা সময় আসবে যখন নাকি তামিম, সাকিব, মুশফিক, রিয়াদের মতো প্লেয়াররা থাকবে না, তখন হঠাৎ করে আমরা চাই না যে আমরা আবার তিন চার বছর লাগুক অন্যান্য দেশের মতো, মানে আমাদের সাবকন্টিনেন্টের, আমি বাইরের কথা বলছি না, অনেক দেশ আছে তিন চার বছরেও কিন্তু এখন পর্যন্ত ওরা আগের সেই ওই রকম টিম করে গড়ে তুলতে পারে, আমাদের যেন এত সময়টা না লাগে, আমরা এক বছর দেড় বছরের মধ্যে যেন একটা মোটামুটি ভালো টিমে আবার পরিণত হই।